এর আগে দলীয় নেতাকর্মী সহ পুরো দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন যে ছাত্র জনতার আন্দোলনে উদ্ধার হওয়া গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান মির্জা ফখরুল। সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা আজকে এখানে ডেকে নিয়ে এসেছিল আলোচনা করার জন্য। তারা যারা আন্দোলনের মূল নেতা, ছাত্র নেতা, সমন্বয় তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে নিয়ে এসেছেন। তারা রাষ্ট্রপতির সঙ্গে আজকে কথা বলে কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই বিদ্যান্তর প্রথমটি হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা, যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। কোনো রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্র নেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন, আমাদের ধর্মীয়ভাবে তারা যা সংখ্যালঘু, তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয়। তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব। তাই আপনাদের মাঝে মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে, এই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে। যে নেতা আমাদের মাঝে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান, তিনি এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। আপনারা সবাই ধৈর্য ধরুন।